এখনো আমি আসলে একদম প্রমিস করতে পারছি না যে হ্যাঁ আমি শেষ করে এসে আমি রেগুলার কাজ করব, বাট আমি যে প্রবলেমগুলো ফেস করি, যেমন আজকে আমাকে একটা বললো যে শুটিং শেষে তুমি আমার সাথে চলো, তুমি পার্টিতে যাবা, ড্রিঙ্ক করবা, এসব করবা, এগুলো নাকি অনেকগুলো প্রেম থেকে, না না অনেকগুলো প্রেম মানে অনেকগুলো প্রেম তা না, বাট আমি যেটা বলবো যে মিডিয়া তো আমার শখ, আমি কখনোই কিন্তু মিডিয়াটাকে প্রফেশন হিসেবে নেইনি, আমি কিন্তু প্রথম থেকে বলে এসেছি মিডিয়াকে কখনোই আমি যে ভবিষ্যতে নিব না তা না, হয়তো আমার ভবিষ্যতে ইচ্ছা হতে পারে যে আমি রেগুলার কাজ করব, কিন্তু এখন আমি আসলে আমি যেটা বলি যে মিডিয়া ক্যারিয়ারটা খুব সাময়িক, এই এই ক্যারিয়ার এই গ্ল্যামার খুব সাময়িক, তো আমি যেটা বিলিভ করি যে আমি যখন চাবো, হ্যাঁ একটা তো টাইম আছে, বাট আমার মনে হয় যে আমি বিলিভ করি যে আমার যদি যোগ্যতা থাকে বা যদি ওই কোয়ালিটিটা থাকে তাহলে ওয়াই নট আমি সব কিছু শেষ করে এসেই শুরু করি, বা যদি আমার এমনও হতে পারে যে আমি পর্দার পেছনে কাজ করছি, তো নট নেসেসারি যে মিডিয়াতেই আমার থাকতে হবে। মানে প্রতিনিয়ত থাকাটাই কি আসলে মানে নালে কি হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে কিনা? আমি তো সোশ্যাল মিডিয়া, আমি তো সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় আমাকে মানুষ পাচ্ছে, আমার ফ্যান্সরা পাচ্ছে, হ্যাঁ এটা ঠিক যে ওরা আমার কাজ মিস করে, ওরা চায় যে আমি কাজ করি, আমার ইচ্ছা আছে, এখনো আমি আসলে একদম প্রমিস করতে পারছি না যে হ্যাঁ আমি শেষ করে এসে আমি রেগুলার কাজ করব, বাট আমি যে প্রবলেমগুলো ফেস করি, যেমন আজকে আমাকে একটা বললো যে শুটিং শেষে তুমি আমার সাথে চলো, তুমি পার্টিতে যাবা, ড্রিঙ্ক করবা, এসব করবা, এগুলো তো আমি করি না, দেখছে যে একটা বাজে প্রপোজাল দেওয়ার পর মেয়েটা খুব বাজে ভাবে রিয়্যাক্ট করছে, মুখে যা আসছে বলে দিচ্ছে যে হু দা হেল আর ইউ, আমি কেন আপনার কথা মতো শুনবো, আপনার কাজ শেষ হবে, টাকা দিবেন, বাসে চলে যাবো, শেষ। এই জিনিসগুলো তো আমি মেনটেন করতে পারি না এবং ভবিষ্যতেও পারবো না, আমার এটাই ক্ষোভ আসলে মিডিয়ার প্রতি, যে আপু যে বললো যে দাদি আম্মা, কারণ এখন অবশ্যই ভালো কাজ কে না করতে চায়, এখন যদি আমার কাছে একটা ভালো স্ক্রিপ্ট আসে, যেমন ঢাকা একটা দেখেছি মোটামুটি লেগেছে আমার কাছে, তো এই টাইপের যদি মুভির অফার থাকে ওয়াই নট, আমি অবশ্যই করবো, কিন্তু আমাকে কোনো কন্ডিশন দেওয়া যাবে না, কেউ যদি মনে করেন যে ফারিয়ার পক্ষে কাজটা করা সম্ভব, ফারিয়া কাজটার জন্য পারফেক্ট, আপনি অলওয়েজ ওয়েলকাম, কিন্তু আমাকে একটা নোংরা শর্ত যদি জুড়ে দেওয়া হয় আমার লিমিটেশন তো বুঝতে হবে, এবং পেমেন্টটা প্রপারলি করতেও চায় না, যখন দেখা যায় আমি শর্তে রাজি হইনি তখন পেমেন্টটা নিয়ে আমাকে ঘুরায়। মানে যে কোনো ভালো কাজ করতে হলে কিন্তু একটা প্ল্যাটফর্ম লাগে, ঠিক আছে, সাপোজ যেমন সেলিব্রিটিদের ক্ষেত্রে সুযোগটা অনেক বেশি থাকে, এই কারণে, কারণ সেলিব্রিটিদের কিন্তু সত্যি সাধারণ মানুষ একটু অন্য চোখে দেখে, হ্যাঁ, এবং ওদের কাছ থেকে যদি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস পায়, এইটার যত বেশি ইম্প্যাক্ট এটা অন্য কেউ করলে অতটা আসলে ইম্প্যাক্ট আসে না আমাদের সমাজে। তো যেটা আমার একটা ব্যক্তিগত ইয়ে বলতে পারেন, আমার কিন্তু সোশ্যাল মানে সোশ্যালি মানুষের জন্য কিছু করার মতো একটা নেক আছে, তবে সেটার জন্য আমি মনে করি যে একটা প্ল্যাটফর্ম দরকার, এবং এই প্ল্যাটফর্মটার সবচেয়ে বড় প্ল্যাটফর্মটাই হচ্ছে পলিটিক্স, এবং আমার ইন ফিউচারে কিন্তু এই ধরনের ইচ্ছা আছে। আমি কথা বলতে যাচ্ছিলাম, আমি আপনাকে সবার আগে বলবো, দুইজন দুইজন যে জাদ্রেল কথাবার্তা বললেন, আপু পলিটিক্স করলে আমি আসি আপুর সাথে, কিছু বিষয় আমি একটু লাস্ট শেষ মিনিটে বা বলতে চাই বা শুনতে চাই, যে এই এই জায়গাটায় আসলে নিজেদের কমিটমেন্টের জায়গাটা কি, তোমার ভাবনাটা কোনগুলো কি? আমি আসলে সবাইকে জানাই কিছু করতে চাই না, লোক দেখানো একটা কথা আছে না, না কিন্তু তুমি তুমি যখন করবা, তুমি যখন করবা তখন তো অনেক ইন্সপায়ার্ড হবে, তো তোমার ক্ষেত্রে লোকানোটা কিন্তু অন্যায়, মানে আম্মু বা আমার নানুদের মুখে শুনছি যে এক হাত দিয়ে দিবা আর এক হাত দেখবে না তোমার, মানে এই টাইপের কথা, সেটা ঠিক আছে, সেটা সবাইকে আসলে আমি একটা রাস্তা, আমি কিন্তু অনেক মানুষ অনেক কিছু দেই, যেমন মাঝখানে মুক্তামণি যে মেয়েটা অসুস্থ হলো ওকে কিন্তু আমি মানে আমি চাই নাই সবাই জানো, তো আমি ফেসবুকে আসলে পুরো ডিটেইলেও লিখি নাই, ওটা অলরেডি নিউজও হয়ে গেছে, আমি ওকে ওর সাথে আমি ফোনে কথা বলেছি, ভিডিওতে কথা হয়েছে ওর সাথে, ও কি কি খেতে পছন্দ করে আমি শুনেছি, আমি কিছু ফিনান্সিয়ালি হেল্পের সাথে সাথে ও কি কি খেতে পছন্দ করে ওগুলাও কিন্তু আমি পরে আবার ওগুলো পাঠিয়েছি,
কিন্তু এগুলো আমি সবাইকে অত ডিটেইলে জানাইতে চাই না। আমি মন থেকে আসলে করতে চাই জিনিসগুলো, যেমন রাস্তাঘাটে এরকম অনেক মানুষই আছে যে আমার ইচ্ছা হলো আমি টাকা দিয়ে দিলাম, এটা আসলে আজকে টাকা দিলাম, কালকে এটা দিলাম, কালকে কম্বল দিলাম, এই দিলাম ওই দিলাম, এটা আসলে মানে সবাইকে জানাই করতে চাই না, এটা আসলে করি। ওই যে বললাম ওই যে প্ল্যাটফর্মটা খুব ইম্পর্টেন্ট, এবং আমারও এই ধরনের আমি টুকটাক যে হেল্প গুলো করি মানে আমার সাধ্যের মধ্যে থেকে, যে সেটা আমার মনে যে আমার ঘর থেকে শুরু হওয়া উচিত। আমি মনে করি যে আমার ঘরে যারা কাজ করছে ওরাও তো করি, এখন একটা বাইরের ছেলেকে পয়সা দেবে, এর থেকে যদি আমার ড্রাইভারটাকে দিই ও মেয়েকে পড়াতে পারবে, এই করবে সে করবে, তো আমার কাছে মনে হয় যে এইভাবে মনে হয় আস্তে আস্তে, কিন্তু সাধ্যের মধ্যে। যেমন আমার বাবা একজন সরকারি আমলা, হ্যাঁ আমি নিশ্চয়ই কাউকে এক লাখ টাকার গিফট দিতে পারবো না বা এক লাখ টাকার ইয়ে দিতে পারবো না। আমিও কাজ করি খুব মানে সীমিত, আমার আমার ইনকামটাও খুব সীমিত। এখন আমি যদি 5 লাখ টাকার একটা চেক এনে বলি যে আমি দিচ্ছি বা আমার ড্যাডি দিয়েছে, এটা তো সম্ভব না। হ্যাঁ এটা আমি চাইও না করতে। সেটাই, থ্যাংক ইউ অনেক 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 কিছু শেয়ার করার জন্য, এবং খুব চমৎকার কিছু টপিকে আমরা আলাপ করলাম, সেটা ওম্যান ইস্যু এসছে, সোশ্যাল কমিটমেন্টের জায়গা এসছে, বা কন্ট্রোভার্সি বা নিজেদের প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে। সবচেয়ে অকওয়ার্ড বলেছেন, আমরা প্রায় 1.5 বছরে আমরা যতগুলো শো করেছি সবচেয়ে অকওয়ার্ড দুজন গেস্টকে আমরা পেয়েছি। সো স্যালুট টু ইউ, আমাদের আগামী নেত্রী, কথা বলতে দেওয়ার জন্য আগামী নেত্রী দিশি আনোয়ারকে অগ্রিম অভিনন্দন। আমি ভোট দিব আপুকে 100%। সো আর আমাদের সাহসী নারী এবং আমাদের বাণীদাতা আপনার ওই মানুষটা চলে গেলে কষ্ট পায়, এই জিনিসটা কখনো করেনি। আমি এত বেশি কথা বলবো না, be real, be original, honest, be honest. So thank you, dekha hobe, kotha hobe.